একের লাঠি দশের বোঝা। ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করুন বাংলাতে একুশের বিধানসভা নির্বাচনে, যাতে বিজেপি ক্ষমতায় না আসে। রাজ্যের প্রদেশ কংগ্রেস সূত্রে খবর জানা যায়, সম্ভবত রাহুল গান্ধী দিল্লি থেকে রওনা দিয়ে বাংলাতে আসছেন ফুরফুরা দরবার শরীফে। ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বলে সম্ভবত জানা যায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাহুল গান্ধী আসছেন ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী ভাইজান নতুন দল গড়ছেন। একুশে বাংলা বিধানসভা নির্বাচনে দশটি দল নিয়ে জোট করছেন ভাইজান আব্বাস সিদ্দিকী। রাজ্যের মুসলিম, দলিত, অধিবাসী, মতুয়া, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে জোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফুরফুরা শরীফে আসছেন কংগ্রেস রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভাইজানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সম্ভবত রাজ্যের প্রদেশ কংগ্রেস সূত্রে খবর। বৈঠকে থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, সম্ভবত প্রদেশ সভাপতি সূত্রে খবর জানা যায়। রাজ্যে জোরবদ্ধভাবে লড়াই করেন যাতে বিজেপি বাংলাতে ক্ষমতায় না আসতে পারে একুশের নির্বাচনে। দিল্লি কংগ্রেস হাইকমান্ড সূত্রে সম্ভবত জানা যায় ফুরফুরা শরীফে আসবেন রাহুল গান্ধী। বাংলায় জোট পক্ষে আলোচনা করতে পারেন বলে জানা যায়। আব্বাস সিদ্দিকী বলেন, তৃণমূল পার্টি প্রকৃতভাবে বাংলাতে বিজেপিকে এনেছে বাংলায়, এই দায় প্রকৃতভাবে দিদিকে ভুগতে হবে।